নমস্কার, শুরু করছি গানে মোর ইন্দ্রধনু অনুষ্ঠান। বাইরে মেঘলা আকাশ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ঠিক এই সময়টাই কিন্তু গান শুনবার বা গাইবার উপযুক্ত সময়। প্রাণটা কিন্তু নেচে ওঠে, যেমন ময়ূরও নেচে ওঠে, তেমনভাবে কিন্তু আমাদের মন প্রাণও এই বৃষ্টির দিনে কিছু একটা করতে চায়। আর কিছু করার মধ্যে কিন্তু যেটা সব থেকে ভালো ভাব প্রকাশের মাধ্যম হিসেবে আমরা গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে সঙ্গীত। অর্থাৎ গানের মধ্যে দিয়েই কিন্তু আমরা আমাদের মনের ভাবকে ব্যক্ত করতে পারি। এই সময় কেউ যদি গান করেন, তখন কিন্তু দেখবেন যিনি শোনেন তারও ইচ্ছে করে গুনগুন করে সেই গানটা গাইতে। আর আজকে তেমনই একটা দিনে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রুমা ঘোষ। রুমাদিকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। রুমাদি, আমার মনে হয় দর্শকরাও ভীষণ আনন্দ পাবেন, কারণ গান জমে যাবে, গান জমে যাবে। কি দিয়ে শুরু করবেন আজকে? আমি প্রথমে একটা রাগ প্রধান দিয়ে করছি, খুব শর্টই করব। বেশ, বেলি
এই বর্ষার দিনে বর্ষার মেজাজে আমাদের রুমাদি সুন্দর একটি রাগ প্রধান গান উপহার দিলেন যা বর্ষণ মুখরিত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পর্দায় রয়েছে সরাসরি ফোন করুন, ফোন নাম্বার রয়েছে আমাদের এই অনুষ্ঠানে, আপনারা সরাসরি ফোন করে আপনাদের কিছু কথা থাকলে অবশ্যই রুমাদিকে জানাতে পারেন। আমাদের ফোন নাম্বার 2397-2162 এবং 2446-1871, এই দুটি নাম্বারে আপনারা সরাসরি ফোন করতে পারেন রুমাদিকে। আবার চলে যাই দিদি, এবার কি গান শুনবো আমরা? রবীন্দ্রসঙ্গীত করছি। বেশ, রবীন্দ্রসঙ্গীত হোক। রবীন্দ্রনাথ আমাদের কাছে সবসময়ের সবার কবি, তার গান তার কথা আমাদের মনে হয় নিত্য জীবনের সঙ্গে জড়িত। রুমাদির কণ্ঠে আবার আমরা ফিরে যাই। রুমাদি কি গান শুনবো? একটা রবীন্দ্রসঙ্গীত করি, তারপর আর একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো।
আপনারা যারা আমাদের এখানে সরাসরি ফোন করতে চান অবশ্যই ফোন করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন টিভির পর্দায় আমাদের ফোন নাম্বার রয়েছে। এছাড়া যারা রুমাদির সঙ্গে অনুষ্ঠানের জন্য সরাসরি যোগাযোগ করতে চান তারা অবশ্যই ফোন করুন 9830573227 এবং 2593-1041। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি ব্যারাকপুর কালিনগর থেকে বলছি। হ্যাঁ বলুন। ওনার প্রোগ্রাম খুব ভালো লাগছে আমার। হুম দর্শকরা চাইছে আবার গানে ফিরে যাই আমরা। এরপর কি গান শুনবো আমরা? আমি একটা লোকগীতি করব, মানে নির্মলেন্দু চৌধুরীর। বাহ, এই মাত্রই আমি এটাকে করেছি। গানের সব ক্ষেত্রে রুমাদির কিন্তু অবাধ বিচরণ। এবার আমরা চলে যাব লোকগীতিতে। ভীষণ ভালো লাগলো। বহুদিনের গান, মানে এখনো সত্যি এই গানটা সকলের মন কিন্তু দুলিয়ে দেয় এমন একটা গান আমরা পেলাম রুমাদির কাছ থেকে। এরপর রুমাদি আমরা কি শুনবো? আমি একটা তাহলে আধুনিক করছি। আধুনিক চোখের জলে
হ্যালো হ্যালো কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি দেবপ্রভ মুখার্জি বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছি পাটনাগর থেকে। বলুন। আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে আর ওনার গান খুব ভালো লাগছে, এত সুন্দর মানে গানগুলো করছেন, খুব ভালো লাগছে, এত সুন্দর সুরে হচ্ছে, তালে হচ্ছে, খুব ভালো লাগছে। আচ্ছা, ধন্যবাদ। রুমা দি, আমাদের দর্শকরা চাইছেন আরো গান, ফোনটা নিয়ে নিয়ে আবার রয়েছে ফোন। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, আমি সুদীপ মুখার্জি বলছি, আমি একজন সঙ্গীত শিল্পী। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি কলকাতা ল্যান্ডসডাউন। হ্যাঁ বলুন। হ্যাঁ, দিদির গান খুব সুন্দর লাগছে আমার, দিদিকে ধন্যবাদ জানাবেন। আচ্ছা দিদি, কি ক্লাসিক্যাল গান শেখান? দিদি শেখান কিনা আপনি পরে যোগাযোগ করে নেবেন দিদির নাম্বারে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। দিদি দর্শকরা খুবই প্রশংসা করছেন, জানি না ভালো লাগছে কিনা, তবুও আমাদের মানে শিল্পীদের একটা শখ যে না করবো, নিশ্চয়ই ভালো লাগছে সবার না, ভালো লাগছে। দর্শকরা ফোন করছেন, দিদি আমরা পরের গান শুনবো। আমি এখন একটা আশাদির গান করছি, ঠিক আছে দিদি? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি ঝাপুরিয়া থেকে অরিন্দম বলছি। বলুন। যিনি গান গাইছেন আমার ওনার গান খুবই ভালো লাগছে শুনতে। ধন্যবাদ। আচ্ছা আমি আমি জানতে চাই উনি কি কোনো আশা ভোঁসলের গান জানেন? আমি তাহলে আশা ভোঁসলের কোনো গান। কেন, আমরা তো এক্ষুনি রুমাদির কণ্ঠে আশাদির গানই শুনলাম, তবু আপনি রিকোয়েস্ট করেছেন যখন, আমি দিদিকে বলছি ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা আশাদির গান বলছেন, একজন আমাদের ভীষণ কম সময়, তার মধ্যে যদি দুলাইন শোনানো যায়। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি হেমশ্রী বলছি শ্রীরামপুর থেকে। বলুন। হ্যালো, রুমাদির গান শুনছি, ভালোই লাগছে, তবে ওরা কিছু কিছু জায়গায় তাল কাটছে এটা বোঝা যাচ্ছে, উনি যদি একটু তালে গান তাহলে ভালো লাগবে। আচ্ছা ধন্যবাদ। রুমাদি তো অনেক দিন ধরে গাইছেন, আজকের শিল্পী নন, সুতরাং ওনাকে এই ব্যাপারে বলার কিছু নেই, উনি যথেষ্ট অভিজ্ঞ এ নিয়ে। ধন্যবাদ। আচ্ছা আশা দিদি কি বলছেন? একটা ছোট দুলাইন, আমাদের হাতে একদম সময় নেই কিন্তু।
আজ আমাদের রুমাদির সময় শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে। দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা ফোন করেছিলেন, এবং নিশ্চয়ই রুমাদির গান আপনারা সকলে ভীষণভাবে অনুভব করেছেন, আপনাদের ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। তার জন্যে আমরা আবার রুমাদিকে নিয়ে ফিরে আসব। যারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তারা অবশ্যই 9830573227 এবং 2593104 এই দুটি নাম্বারে আপনারা সরাসরি ওনার সঙ্গে যে কোনো অনুষ্ঠানের ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগ করতে পারেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, ধন্যবাদ।